ভাই আরেকটা প্রশ্ন করেছেন হুজুর আমি হায়েজ অবস্থায় সহবাস করেছি আমার কি গুণা হয়েছে যদি গুণা হয়ে থাকে এখন আমার করণীয় কি। ধন্যবাদ আপনাকে এরকম আমরা অনেক সময় ইমোশনাল হয়ে করে থাকি স্ত্রী ঋতুবর্তী অবস্থায় আমরা অনেক সময় সহবাস করে ফেলি এটা আধুনিক বিজ্ঞানের আলোকে আমরা জানতে পারি এটা প্রচণ্ড ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনেক রোগেরও কারণ এই জন্য আমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকবো আমার জন্য তো মাসে অনেক সময় রয়েছে ঠিক না বাইশ দিন তেইশ দিন প্রতি মাসে পঁচিশ দিন একটু কম বেশি হতে পারে কোন কোন মহিলার তো সেই সময় আমরা করবো ইমোশনাল হয়ে আমরা এমন কোনো কাজ করতে যাইব না যেটা ইসলাম নিষেধ করেছে সুরা বাকারা দুইশো বাইশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন জিগা বলছেন যে ইয়াস আলু না মাহিজ হে নবী তোমার কাছে ঋতুবতী ঋতুবর্তী মহিলাদের সম্পর্কে জানতে চাই অথবা ঋতু সম্পর্কে তোমার কাছে জানতে চাই হায়স সম্পর্কে জানতে চাই উল হুয়া আদা তুমি বলো এটা আসা একটা কষ্টদায়ক এখানে আদান বা আদা শব্দটা হচ্ছে কষ্ট বা মানে অপবিত্র অর্থে ব্যবহৃত হয় সুতরাং এই সময় এটা একটা অপবিত্র অবস্থা এটা এই সময় আমরা বিরত থাকায় সবথেকে উত্তম এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুম সহবাস অন্য যে পবিত্র অবস্থায় থাকবে তখন ইন মুতা তানাসৈবুল এ আয়তে শেষে আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ ভালোবাসেন যারা পবিত্র এবং যারা তও বাকারি তাদেরকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসে সুতরাং আমরা পবিত্র অবস্থায় স্ত্রীদের কাছে গমন করব। এই ভাইটি আরও জানতে ভাইটি বলেছেন যে যখন আমরা আমি সহবাস করে ফেলেছি এখন আমার করণীয় কি? জি ভাই আবুদাবুদের দুই তিনটা হাদিস আছে আল্লাহ রসুল সাল আলিয়াল্লাম বলেছেন যদি কেউ আল্লাহর হুকুম লঙ্ঘন করে ঋতুস্রাব অবস্থায় স্ত্রী সহবাস করে তাহলে সে যেন এক দিনার সদাকা করে এক দিনার অর্থাৎ বাংলাদেশি টাকায় সম্ভবত দুইশো আড়াইশো বা তিনশো টাকার মতন হবে আপনি হিসাব করে দেখে নেবেন এই এই পরিমাণ টাকা সদাকা দেবে কাফারা স্বরূপ তাহলে হয়তো আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দেবে অথবা দুইজন মিসকিনকে খাবার দিতে পারেন একবেলা তাহলে আল্লাহ রবুল্ আলমিন মাফ করবেন আর তওবা করবেন যে আয় আয়তের আল্লাহ রবুল্লা আলমিন যেটা বলছেন যে আল্লাহ তাওবাকারীদের ভালোবাসে এই জন্য তওবা করলে নিঃশাহাল্লাহ ক্ষমা করে দেবে আর ফিউচারে এই ধরনের কাজ না করার জন্য আমরা চেষ্টা করব।